বসে কাউকে ধরে কারাগার দেওয়াতে নিষিদ্ধ বিচারে দোষিত প্রমাণিত হবে তবে তো সে কারাগারে যাবে এ নাই বলেছিলাম তখন তো আপনি সংসদে ছিলেন এখন তো আপনি আমির হয়েছেন আপনার জন্মগত আহলে দিয়েছে কি করেছিলেন সেদিন ওরা ডক্টর গালিবকে দেওয়া দশটা মামলা চাপিয়ে ঢুকা কারাগারে এইবার মামলা চালাতে চালতে আট বছর আট মাস আঠারো দিন যারা এই সমস্ত পূজা করেন ভোটের জন্য পাগল হন ওমা তোর একটি জিতে যাবে এগুলো তবক আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি পার্শ্ববর্তী দেশে মুসলিমদের কচুকাটা করা হচ্ছে তার নাম দিয়েছে বুলডোজার নীতি জানতে পারে এই বাড়িতে গরু গোষ্ঠ আছে শুনলেই হয় বাসা যাচাই বাসে দরকার নেই ওই লোকটাকেই শুধু মারবে না তার বাড়িটা ভেঙে গুড়ু করে নিঃশেষ করে দেবে সারা পৃথিবীতে এই জুলা কোথাও নেই যে অন্যায় আগেই সন্দেহ হয়েছে ধরো ডক্টর গালিবকে দেওয়া দশটা মামলা চাপিয়ে ঢুকা কারাগারে এইবার মামলা চাপাতে চাইতে আট বছর আট মাস আঠাশ দিন আঠাশ দিন গণতান্ত্রিক আলেম নেতা আসছিল আমার বাসায় এ গত শুক্রবার শুক্রবার না এক সপ্তাহ আগে বলেছিলাম তখন তো আপনি সংসদে ছিলেন এখন তো আপনি আমির হয়েছেন আপনার জন্মগত কি করেছিলেন সেদিন কোনো কৈফত নাই মানে বিএনপি কে বলেছিলাম তাই আমাদের তো মাত্র দুটা এমপি দুটা মন্ত্রী কটা মন্ত্রী ছান আপনি সব হয়ে আর না উত্তর নাই যারা ইসলাম চাচ্ছে দেশের যে দলগুলো চাপাই না অগ্রান পশ্চিম যেতে না তারা যাচ্ছে পূর্ব দিকে অর্থাৎ পাশ্চাত্যের তরিকার সঙ্গে আপোষ করে ইসলাম কায়েম করা দুঃস্বপ্ন মাত্র আর সেজন্য জীবন ভোর ইসলাম ইসলাম করতেছে কিছুই করতে পারছে না গেলেও তারা পাশ্চাদের গোলামি থেকে বাইরে আসতে পারছে না কখনো তাদের লকব হচ্ছে মডারেট কখনো লকব হচ্ছে তারা কি বলে রেশনালিস্ট মানে যুক্তিবাদী এই নানাবিধ লক লকব দিয়ে তাদেরকে হাত পা বন্ধ করে রাখা হয়েছে ওদিকে হিন্দু বৌদ্ধ মুসলিম ঐক্য কি একটা পরিষদ বানাইছে ভারতে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে তার এখানে একটা টু শব্দ করে শব্দ মুসলমানদের উপরে যত পর জুলুম করো কোনো সমস্যা নেই সুশীল সমাজ বলে আর দল আছে তাদের মুখে কুলু পাটা ওদের সুশীলতা বেড়ে তো আমি বেরিয়ে আসার পরে একদম সুশীল নেতা আমাকে ফোন করেছিলেন এবং একটা বইও পাঠিয়েছিলেন তা আমি তাকে বললাম দেখেন কারাগারে থাকতে আপনার বক্তব্যগুলো আমরা ভালোভাবে এবং বিভিন্ন পত্রিকা আমাকে দিত সেখানে আপনি বক্তব্য খুশি হতাম হক আপনার কথা তো আমরা যে অন্যায়ভাবে কারা যন্ত্রণা ভোগ করছি আপনি কোনো একটি কথা হতে বলেননি এই যে বেচারা মুখ বন্ধ করলে আর কোনোদিন ফোন করেনি মানে তাদের দৃষ্টিতে বিশুদ্ধ ইসলামের অনুসারী যারা তারা মানুষই না মানবাধিকার নেই সার্বভৌম ক্ষমতায় দেশে ফিরিয়ে আসে আর সেটা ফিরিয়ে আসার জন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে রাজতন্ত্র ছিল রাজারির চেয়ে সবকিছু গণতন্ত্রের বৃহৎ দলের নেতা বা নেত্রীর ইচ্ছে সবকিছু এমনকি যাকে প্রেসিডেন্ট বানানো হচ্ছে তিনি স্বাধীনভাবে সংসদে ভাষণও দিতে পারেন না ওই প্রধানমন্ত্রী লিখে দেয় বা অনুমোদন দেয় সেটা উনি পড়ি পড়ি শোনান সর্বোচ্চ ব্যক্তিকে কিভাবে অধস্থ করা হচ্ছে সবকিছুই চলছে পুরো একেবারে স্বেচ্ছাচারিতার উপরে রাজাও নিজের ইচ্ছা দেশ চলে বর্তমান যুগের সকল রাষ্ট্রগুলিও নিজের ইচ্ছা দেশ চালায় আল্লাহর ইচ্ছা কোথায় খেলাপথে আল্লাহ সার্বভৌম ভৌম ক্ষমতার উৎস পরিচালিত রাজতন্ত্র বলেন বা যে তন্ত্রই বলেন এখানে মানুষ হলো সার্বভৌম ক্ষমতার উৎস খেলাপথে ওহির বিধানে চূড়ান্ত প্রচন্ড বিধান সমূহে মানুষের বিধানে চুড়ান্ত বলেছেন তুমি দেখেছো ওই ব্যক্তিকে যারা তার পরিবৃত্তিকে এলাহা বানিয়ে নিয়েছে তুমি কি তাদের জিম্মাদার হবে কে আমাদের দিয়ে এদের জিম্মাদার কে আমাদের আল্লাহ রসুল হবেন না আল্লাহ হবেন না অতএব যারা এই সমস্ত পূজা করেন ভোটের জন্য পাগল হন ও মাত্র একটি না যে আপনি ভোট দিচ্ছেন আপনি আমার কোনো দায় নেই ওটাই আপনাকে কে আমার জাহান্নামে নিয়ে যাবে যে আপনি সমর্থন দিয়েছিলেন জাহেলি এই তন্ত্রে যদি হ্যাঁ সামনে খেলা প্রশ্ন আসতো একজন খলি এই মর্মে যদি কখনো ভোট হয় তখন আপনি ভোট দেবেন খলিফা যিনি ওয়াদা করবেন জাতির কাছে আমি বিশুদ্ধ ইসলামের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করব তখন আপনার সুযোগ আছে তাকে সমর্থন তার সবাই না সেখানে জ্ঞানী গুঞ্জিরাইলে ভোট দেয় অন্যরা সমর্থন দেয় দেয় কারণ ইলিশ মাছ আর পুঁটি মাছ কখনো এক দরে ব্যক্তির হয় না জ্ঞানে গুণীদের মূল্যই আলাদা

বাতিলের গোলামিত ঐক্যবদ্ধ কিন্তু বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে না আমাদেরকে মাসিক আত্মারিকের সম্পাদকীয় পড়বেন এর সঙ্গে আমাদের ইসলামী ফলে নির্বাচন বই আছে ওটা বিস্তারিত এখানে অত্যন্ত সংখ্যায় মাত্র এক পৃষ্ঠা নিয়ে এসছে পড়বেন অনেক কিছু ধারণা পাবেন আল্লাহ আমাদের সবাইকে মানুষের গোলামির বদলে আল্লাহর গোলামিতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন